একদিকে শ্রীকৃষ্ণ ভগবান আর একদিকে বিরাট রাজার কন্যা উত্তরা, একদিকে মামা শ্বশুর আর একদিকে ভাগ্না বউ। শ্রীকৃষ্ণের একমাত্র ভগ্নী সুভদ্রা, সুভদ্রার একমাত্র পুত্র অভিমন্যু, অভিমন্যু সহধর্মিণী উত্তরা বিরাট রাজার কন্যা। বিভক্তের ভাবক শিল্পী যিনি অত্যন্ত গুণী জ্ঞানী মাননীয় শিবানন্দ হালদার, ওনাকে আজকে শ্রীকৃষ্ণের ভূমিকায় দিয়ে আমি অধম সনেকা দাস বিরাট রাজার কন্যা উত্তরার জায়গায় দাঁড়িয়ে আলোচনা রাখতে চাই। জয় গুরু জয়। মহাভারতের কিছু অংশ দ্বাপর যুগের, দ্বাপর যুগের প্রায় শেষের দিকে একটি যুদ্ধ হয়েছিল আমরা জানি সবাই। এই যুদ্ধটি কি না কুরুক্ষেত্রের মাঠে হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ। তো যেখানে যুদ্ধ হয়, যেখানে যুদ্ধ হয় সেখানে তো ভালো কাজ হয় না, সেখানে কত মানুষ মারা যায়, কত প্রাণী কত জীব মারা যায়। সেই কুরুক্ষেত্রের মাঠে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী মারা গেছে, পশু পাখি জীব জন্তু মানুষ কত কিছু মারা গেছে। যেই কুরুক্ষেত্রের মাঠ আজও সেই রক্তের রাঙা লাল হয়ে রয়েছে। কুরুক্ষেত্রের মাঠের মাটি কিন্তু আজও লাল, এখনো সেই রক্তের চিহ্ন যায়নি। অথচ ভগবান সেই কুরুক্ষেত্রের যুদ্ধকে ধর্মক্ষেত্রের যুদ্ধ বলে তিনি বিশ্ববাসীকে জানালেন। আচ্ছা, যেখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যায়, যেখানে অবলা সবলা জীব মারা যায়, যেখানে রক্তের রং আজও রয়েছে, সেই জায়গাটা ধর্মক্ষেত্র কেমন করে হয় মামা একটু বলবেন এই সভায়? এখন কিন্তু উনি আর আমার কাকা নাই, বুঝলেন? যতক্ষণ মঞ্চে থাকবো, এখন মোটামুটি 6:30 বাজতে চললো, 8টার মোটামুটি 15 মিনিট আগে উনি আমার মামা শ্বশুরই থাকবেন, ঠিক আছে? 7:45 পর্যন্ত কিন্তু ওনার সঙ্গে আমার আর কাকা ভাস্তির সম্পর্ক থাকবে না, ওনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে মামা শ্বশুর ভাগ্নে বউ। এটা অভিনয়ের মঞ্চ, তাই কিছুক্ষণের জন্য অভিনয়ের ক্ষেত্রে উনি আমার মামা শ্বশুর। শুধু এটার অভিনয়ের মঞ্চ নয় গো, এই যে এই পৃথিবীতে আমরা যত মানুষ নর নারী আমরা সবাই কিন্তু অভিনয় করে চলেছি একটা অভিনয়ের মঞ্চে। আমি সনেকা দাস, আমি কিন্তু এমন ছিলাম না চিরজীবন। আমার যখন জন্ম হয় আমি সদ্য জাত একটি শিশু কন্যা, ধীরে ধীরে বড় হলাম, কারোর বোন, কারো দিদি, কারো মাসি, কারো পিসি। তারপরে যখন আর একটু বড় হলাম তখন কারো সহধর্মিণী, কারো মামি, কারো কাকি, এখন আমি মা। এমন করে অভিনয় করতে করতে অভিনয়ের পর্ব শেষ হয়ে যাবে, দিদিমা ঠাকুমার পর্ব শেষ, মানে অভিনয় আমি আর করতে পারবো না। যখন অভিনয় করতে পারবো না তখন ওপর থেকে ডাক আসবে, আর তোর প্রয়োজন নাই, এবার তুই চলে আয়। আমি যদি গান না গাইতে পারি কমিটি কি আমাকে বায়না করবে? করবে মা? করবে না। তাহলে যখন আমি গান গাইতে পারবো না আমার কোনো প্রয়োজন হবে না এই বাউলের মঞ্চে। ঠিক তেমন এই সংসার জগতে যেদিন আমার অভিনয়ের জায়গা শেষ হয়ে যাবে সেদিন এই পৃথিবীতে আমার আর কোনো জায়গা থাকবে না। তদ্রূপ এটা অভিনয়ের মঞ্চ, কিছুক্ষণের জন্য আমরা অভিনয় করব মামা শ্বশুর ভাগ্নে বউ। বিপক্ষের প্রতিদ্বন্দ্বী শিল্পী যিনি অত্যন্ত গুণী জ্ঞানী ওনাকে মামা শ্বশুর অর্থাৎ শ্রীকৃষ্ণের জায়গা দিয়ে আমি অধম সনেকা দাস বিরাট রাজার কন্যা উত্তরার জায়গায় দাঁড়িয়ে আলাপ আলোচনা রাখতে চাই। ওরে বিরাট রাজার কন্যা এই সভাতে জানাই অভিমন্যু আমার স্বামী
আমার স্বামী অভিমন্যু যখন এই কুরুক্ষেত্রের মাঠে মারা যায়,
সামান্য মানুষ ছিল না, সেও একজন মহারথী। যখন ওই সপ্তরথীর সঙ্গে পারল না, তখন সে মৃত্যুবরণ করলো। কিন্তু তার আগে, মৃত্যুবরণ করার আগে, আমার শ্বশুর মশাইকে বারবার ডেকেছিল, পিতা পিতা তুমি কোথায়, বাঁচাও আমায়। মামা তোমাকেও ডেকেছিল, মাতুল মাতুল তুমি কোথায়, প্রাণ যায় বাঁচাও আমায়। তুমি না অন্তর্যামী, তুমি কেমন অন্তর্যামী যে ভক্তের ডাক তুমি শুনতে পাও না। কাতর কণ্ঠে এতবার ডাকলো তোমায়, সে ডাকে তুমি সাড়া না দিয়ে আমার শ্বশুর মশাইকে অদূরে নিয়ে চলে গেলে। যেদিন অভিমন্য মারা গেছিল কুরুক্ষেত্রের মাঠে, সেদিন আমার মামা শ্বশুর শ্রীকৃষ্ণ ভগবান ছল করে আমার শ্বশুর মশাইকে অনেক দূরে নিয়ে চলে গেল, যেখানে যুদ্ধ লাগেনি, যেখানে যুদ্ধের কোনো কথা নেই সেইখানে নিয়ে গেল, যাতে অভিমন্যকে বাঁচাতে না পারে। ও গো মামা, তুমি পরম দয়াময়, তুমি কেমন দয়াময়, তোমার নিজের ভাগনাকে তুমি বাঁচাতে পারলে না, তোমার আত্মীয় স্বজন যারা তাদেরকে তুমি বাঁচাতে পারলে না, তুমি কেমন ভগবান। তাহলে তোমায় ডাকার মানে কি, অর্থ কি? তুমি যখন নিজের ভাগনাকে বাঁচাতে পারলে না, তাহলে এই জগৎকে তুমি কেমন করে বাঁচাবে, এই জগৎকে তুমি কি করে রক্ষা করবে? তুমি না বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কেমন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে নিজের প্রিয় মানুষগুলোকে রক্ষা করতে পারে না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সে কেমন করে রক্ষা করবে? শোনো শোনো গো মামা, আমি তোমায় বলে যাই কি কারণে স্বামী মরল আমার, বলিবে সবাই কারণে এই কুরুক্ষেত্রের মাঠে তারা মারা গেল, কিসের কারণে? আর কেনই বা এমন একটা যুদ্ধকে ধর্মক্ষেত্রের যুদ্ধ বলে তুমি সারা বিশ্বের মানুষকে জানালে? শোনো শোনো গো মামা, বলিবে সবাই কি কারণে এত মানুষ ও গো মরিল সে ভাই, মাঠে গিয়ে মরল, এত যুদ্ধ হয়েছে তারা মরল না, কুরুক্ষেত্রের মাঠে গিয়েই কেন মারা গেল? প্রথমবারে তোমার কাছে বেশি কথার নাহি প্রয়োজন, মামা
এখন আমার মনের যে দুঃখ, যে ব্যথা বেদনা, তুমি ভগবান অন্তর্যামী, তুমি সবই বুঝতে পারো, সবই জানো। তাহলে অকালে কেন উত্তরার স্বামী মারা গেল? উত্তরার কি পাপ ছিল? অভিমন্যুর বা কি পাপ ছিল? কেন তারা অকালে এমন ভাবে দুজন দুজন আলাদা হয়ে গেল? এখন উত্তরার কি হবে উপায়? মামা তুমি এসে বলো একটু ধর্ম সভায়। জয় গুরু যাই, আসরটা ছেড়ে দিয়ে যাই, দেখি মামা কোন দিকে কোন ভাব নিয়ে যায়। আসর খুব শান্ত, এতক্ষণ শুনলাম ভূমিকায় অভিনয়ে আমার বৌমার বৃত্তান্ত বলি আপনাদের ঠাই। আচ্ছা, আমার বৌমাকে দেখে কি বোঝা গেল আর স্বামী মারা গেছে? ও মা, কোনো মায়ের যদি স্বামী মারা যায় তারা কি এরকম করে সাজুগুজু করে থাকে? সাজ দেখে মনে হচ্ছে স্বামী তো মারা যায় নাই, বউ ভাত খেতে যাচ্ছে। ঠোঁটে লিপস্টিক তো মনে হয় হাফ কেজি লাগাইছে, মাইক্রোফোন লাল হয়ে গেছে, বুঝলেন? অনেক কথা বলে গেছে, ভুলি নাই, মনে আছে বলি আপনাদের ঠাই। আমার সব স্বামী মারা গেল কেন জবাব চাই? যেখানে রক্ত নদীর বন্যা হয়ে গেল সেই মাঠের নাম ধর্মক্ষেত্র। কি করে হলো? হে কৃষ্ণ নীল দল বাপের বেটার মতো জবাবটা বলো, আমার স্বামীর কি অন্যায় ছিল, ইত্যাদি ইত্যাদি। তবে ফাও দিব না আমি, যা জিজ্ঞেস করেছে যতটুকু আপনারা বলাবেন আমি চেষ্টা করব ততটুকুই আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। মায়ের একটু কথাটা মন দিয়ে শুনবেন। এক গ্রামে একটা পাগল থাকে ছোটবেলার থেকে। ওই পাগলের একটা বোল আছে, কার নষ্ট কে করে? যার নষ্ট সেই করে। মার এই গল্পটার মধ্যেই, কারণ বাউল গান শুনতে গেলে কিছু কথা কিছু গল্প, গল্প মধ্যে অনেক কিছু পাওয়া যায়। তখন ওই পাগলের একটাই বল, কার নষ্ট কে করে? যার নষ্ট সেই করে। পাগল ওই গ্রামটাতেই থাকে, গ্রামের এই মাথার থেকে ওই মাথায়, ওই মাথার থেকে ওই মাথায়, ওই গ্রামটাতেই ওর যাওয়া আসা। গ্রামেই যে কোনো এক জায়গায় থাকে, গ্রামের লোকজনই কাপড় চুপড় খাবার দাবার দেয়, কখনো কারুর কাছ থেকে চেয়ে খায়, কখনো দিলেও খায় না। কিন্তু ওর বল একটাই, কার নষ্ট কে করে? যার নষ্ট সেই করে। পাগলটা দেখতে 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 গ্রামে থাকতে থাকতে বড় হয়ে গেছে, কুড়ি পঁচিশ বছর বয়স, কুড়ি পঁচিশ বছর বয়স হয়ে গেছে পাগলের। কিন্তু কোনোদিনই কারুর সাথে কোনো কথা বলে না, কিন্তু একটাই কথা বলে, কার নষ্ট কে করে? যার নষ্ট সেই করে। তো হঠাৎ করে একদিন পুষ মাসের সাকরানের দিন, পিঠা পায়েস হয়তো, তাই তো মা? ওমা তোমাদের করছি হয়তো, আমাদের শিলিগুড়িতে হয়, তোমাদের এদিকে হয় কি না হয় জানি না, এখানেও হয়, জাগতালি নিয়মে একই আছে। আমাদের শিলিগুড়িতে সূর্য ওঠে পূর্ব দিক থেকে আপনার করে, আমি তো এখানে এসে পুব পড়ছি একটাও বুঝি না বাবা, জাগতালি নিয়মে একই আছে। এবার ঠিক সেই পাগল, পৌষ মাসের সাকরানের দিন, ঘুমে থেকে উঠেই যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে তাকিয়ে দেখে এক মায় বারান্দায় বসে তেলের পিঠা ভাজছে। পাগলের দেখে বড্ড লোভ হয়ে গেছে। পাগলের বল কি বলেন তো, কি বল? কার নষ্ট কে করে? যার নষ্ট সেই করে। হঠাৎ করে পাগল কিন্তু বাড়ির ভিতরে ঢুকে বলছে, দে মা একটা পিঠা দে খাই। ওই মা কিন্তু মনে মনে রেগে গেছে, আমার পিঠে ভাজা হয়নি, আমার সন্তানকে দেইনি, স্বামীকে দেইনি, তার আগেই পাগল এসেছে, পাগলকে তাড়িয়ে দিয়েছে। পাগল চলে আসে আর বলছে, কান নষ্ট কে করে? যান নষ্ট সেই করে। এই বল বলতে বলতে পাড়ার শেষ মাথায় আবার রিটার্ন হয়েছে। রিটার্ন হওয়ার সময় ওই বাড়িতে আবার ঢুকেছে, কান নষ্ট কে করে? যান নষ্ট সেই করে, দে মা একখান পিঠা দে খাই। ওই মায়ের রাগ হয়ে গেছে, পাগলকে একবার তাড়িয়ে দিয়েছি, সেই মরার পাগল আবার এসেছে পিঠা খাইতে, দাঁড়া পাগল, তোকে পিঠে খাওয়াচ্ছি, কি বলবো আপনাদের ধারে?
ওই বাড়িতে জমিতে যে ঘাস মারা কীট মারার বীজ দেয় ওই মায়েদের জমি আছে, সেই ঘরে রয়েছে কীট ঘাস মারা বীজ। আমার সেই মা একখান তেলের পিঠে হাতে নিয়ে ঘরের মধ্যে গিয়ে সেই ঘাস মারা বীজগুলো পিঠের মধ্যে মিশিয়ে দিচ্ছে আর বলছে, মরার পাগল তুই প্রত্যেক দিন জ্বালাস আমাকে, না আজকে তোকে জন্মের মতো শিক্ষা দেবো যেন আমাকে কোনোদিন জ্বালাতে না পারিস। পাগল কিন্তু বারান্দায় দাঁড়িয়ে রয়েছে আর বলছে, দেমা একখান পিঠা দেমা খাই, কান নষ্ট কে করে দান নষ্ট সেই করে, দেমা একখান পিঠা দে খাই। ওই মা কিন্তু পিঠার মধ্যে সেই ঘাস মারা কীট মারা বিষ এনে মিশিয়ে দিয়ে পাগলের হাতে সেই পিঠাখানা দিয়েছে। পাগল পিঠাটা হাতে নিয়ে প্রণাম করে বলছে, কান নষ্ট কে করে দান নষ্ট সেই করে। পাগল পিঠা হাতে নিয়ে চলে যাচ্ছে, যাইতে যাইতে গ্রামের শেষ মাথায় আছে বিশাল বড় একটা বটবৃক্ষ। সেই বট গাছের তলায় গিয়ে দেখে কয়েকটা বালক আর বালিকা খেলায়। হঠাৎ করে একটা বাচ্চা দেখে নিয়েছে পাগলের হাতের পিঠা, দেখে তো লোভ হয়েছে, একজন আরেকজনকে বলছে, দেখ 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 পাগলের হাতের পিঠা চল আমরা খাই। কেউ পাথর দিয়ে ঢিল মারছে, কেউ ছোলা দিয়ে খোঁচা মারছে, কেউ জামা ধরে টানছে, কেউ থুপ দিচ্ছে। এই করতে করতে একজন বালক কিন্তু পাগলের হাতে থেকে পিঠা নিয়ে নিয়েছে। পিঠাটা নিয়ে বাচ্চা মানুষ তো তো ভাবলো, আমি যদি ভারে ভারে খাই তাহলে সকলকে ভাগ দিতে হবে, আর আমি যদি বেশি করে তাড়াতাড়ি খেয়ে নেই কারোকে ভাগ দিতে হবে। ওই পাগল বলছে, কান নষ্ট কে করে দান নষ্ট সেই করে। পাগলের হাত থেকে পিঠা নিয়েছে, পাগল কিন্তু চলে গেছে। আর যে বাচ্চাটা পিঠা নিয়েছে, নিয়ে এক কামড় মাত্র খেয়েছে, যেই ঢোকগুলো ভিতরে দিয়েছে তাজা বিষ, কীট মরে যায়। বাচ্চাটার বয়স কত, 6-7 বছর হবে। এক কামড় পিঠে খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাটা টলে মাটিতে পড়ে গেছে। পাগলটা আবার যাচ্ছে ওই দিক দিয়ে, বল একটাই, কান নষ্ট কে করে দান নষ্ট সেই করে। কেউ না কেউ গিয়ে বাড়িতে খবর দিয়েছে, হ্যাঁ গো তোমার ছেলেটা জানি কেমন হয়ে গেছে, তাড়াতাড়ি চলো গিয়ে তোমার ছেলেটাকে তাজা পাবা কিনা সন্দেহ আছে। মায় কিন্তু চিৎকার করছে, মানে যার বাচ্চা পিঠা নিয়েছে তার মায় কিন্তু দূর পারতে পারতে আসতেছে রাস্তার মধ্যে। আবার ওই পাগলের সঙ্গে দেখা, মায় চিৎকার করছে আর পাগল বলছে, কান নষ্ট কে করে যান নষ্ট সেই করে। এসে দেখে ছেলেটা হাত পা ছেড়ে দিয়েছে, মুখ দিয়ে লেলা পড়ছে, কোলে করে নিয়ে চিৎকার পারতে পারতে মা কালীর মন্দিরে গিয়ে বলছে, ও মা আমার একমাত্র সন্তানকে কেড়ে নিও না মা, আমার একমাত্র পুত্র ধনকে কেড়ে নিও না মা, ফিরিয়ে দাও। পাগল সেই মন্দিরের সামনেও গিয়েছে, গিয়ে বলছে, কান নষ্ট কে করে যান নষ্ট সেই করে। ও মা ওখানে তার অনেক বাচ্চা ছিল, কোনো বাচ্চা নিল না, যে মা পাগলকে মারার জন্য ওই পিঠাটার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে তারই বাচ্চা পিঠা খেয়ে মারা গেল। দোষটা কার? ও বাবা দোষটা কার? মায়ের, পাগলের নাকি বাচ্চার? কার দোষ? অনেকগুলো বাচ্চা ছিল, আরো কোনো বাচ্চা নিয়ে তো খেয়ে মরে যেতে পারতো, কিন্তু মরেনি। কারণ এইটাই ঠিক, আপনি যদি কারুর ভালো চান ভগবান আর আপনার ভালো করবে, আপনি যদি কারুর খারাপ চান নিজের খারাপটা আঁচলে গিদ্ধে বেঁধে নিবেন। রাকে হরি মারে কে মারে হরি। সেই পাগলের সামনে সেই বাচ্চাকে নিয়ে কান্না করছে, ওরে পাগল তুই আর কোনো ছেলেকে বাচ্চাকে খুঁজে পেলি না, আমার হাতের পিঠা তোর হাত দিয়ে সেই আমারই সন্তানকে খাওয়াই তুই মারলি। বাচ্চা লোক বলছে, না মাসি পাগলটা দেয়নি, পাগলের হাত থেকে আমরাই কেড়ে নিয়েছি, পাগলটা দিবে না। জোর করে আমরা নিতে নিতেই তোমার ছেলেই কেড়ে নিয়ে খেয়ে তোমার ছেলের এই অবস্থাটা হলো। পাগলের বলে একটাই, কার নষ্ট কে করে যান নষ্ট সেই করে। শোনো বৌমা, ভগবান কারুকে মারতে পারে না,
ভগবান কারুকে বাঁচাতে পারে না, ভগবান কারুকে কাঁদাতে পারে না, ভগবান কারুক হাসাতে পারে না, ভগবান কারুক তিন তলায় রাখতে পারে না, ভগবান কারুকে গাছ তলায় রাখতে পারে না। যেমন কর্ম তেমন ফল। তোমার একটা হাত পাঁচটা আঙ্গুল একই সমান থাকার কথা ছিল, তাই না বাবা? কিন্তু নেই। কেন নেই? পাঁচটা আঙ্গুলেরই কর্ম আছে, তাই পাঁচটা পাঁচ রকম। একই প্যান্ডেল একই সোপের বাস, কিছু বাস এই ঠাকুরের প্যান্ডেলে বাউলের প্যান্ডেলে এসেছে, আবার কিছু বাস ঘরের খুঁটি হচ্ছে, কিছু বাস পায়খানার খুঁটি হচ্ছে, কিছু বাস দিয়ে ঝাড়ু হচ্ছে, কিছু বাস দিয়ে ফুলের সাজি হচ্ছে, কিছু বাস ঠাকুরের কাঠামে যাচ্ছে, কিছু বাস দিয়ে কোদালের আছাড়ি হচ্ছে। একই তো ছোপের বাস, তাহলে একটা কাজেই লাগা উচিত ছিল, তাই না বাবা? কিন্তু না, ছোপ একটা হলে কি হবে? আমাদের যেরকম প্রাণ আছে কথা বলতে পাচ্ছি, ওই বাসেরও আত্মা আছে। তা না হলে ওটা ছোট থেকে বড় হয় কি করে? আমরা কান্না করলে যেমন জল বের হয়, একটা কচু পাতা যে কোনো একটা লতা পাতা ছিঁড়ে দেখবেন তারাও কান্না করে, তাদেরও জল বের হয়। তাহলে একই ছোপের বাস বিভিন্ন জায়গায় গিয়ে তার তার যার যার কাজে লেগে গেছে। কারণ জন্ম হোক যথাযথ কর্ম চাই ভালো। তাই বৌমা তোমার করি মানা, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। তাহলে বলতে পারো তুমি যে তোমার ভাগ্নাকে কেন তুমি রক্ষা করতে পারলে না? আমি রক্ষা করার কে? আমি মারার কে? আমি বাঁচানোর কে? আমি মারারও কেউ নয়, আমি বাঁচানোরও কেউ নয়। জন্মদাতা পিতামাতা কর্মদাতা হয় বিধাতা। যে কুরুক্ষেত্রের মাঠে 18 দিন যুদ্ধ হয়েছিল সেই মাঠটার নাম ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র কি করে হলো? কুরু নামে এক রাজা ছিল এবং তিনি ছিলেন মহাধার্মিক। কুরু নামে এক রাজা ছিল, সেই রাজারই ওই বিশাল বড় মাঠ, কয়েক একর জমিনে একটা মাঠ। ওই মাঠের চতুর্দিকে সব নামি দামি গাছ বৃক্ষ লাগানো ছিল, বট গাছ, তামাল গাছ, নিম গাছ, বেল গাছ, ভর্তাগি গাছ, রুদ্রক্ষ গাছ, চন্দন গাছ, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় একটা করে সাধু মনি যোগী ঋষিরা এক একজন এক এক গাছের তলায় বসে তারা তাদের সাধন ভজন করতেন, তাদের সাধনা তাদের তারা ধ্যান করতেন। আর ওই কুরু রাজার মনের আশা ছিল, আমার এত বড় মাঠ, আমি একজন ধার্মিক, আমার এই মাঠটার নাম যদি কোনোদিন ধর্মক্ষেত্র হতো হয়তো আমি মরে গেলেও পৃথিবী যতদিন থাকবে ততদিন ওই মাঠের নাম ধর্মক্ষেত্রই থাকবে। যুদ্ধটাও হয়েছিল ধর্মযুদ্ধ, 18 দিন যুদ্ধ হয়েছিলেন সেই মাঠে। তাই মানির মান রাখে ভগবান, পৃথিবী তারও বিশাল বিশাল বড় জায়গা ছিল, কোনো জায়গা হলো না। কিন্তু ওই কুরু রাজা তিনি মহাধার্মিক, তিনি একজন ধর্ম রাজা ছিলেন, তাই তার মনের আশা পূর্ণ করার জন্য একদিকে পাণ্ডব আর একদিকে কৌরব এদের যুদ্ধটা হলো ওই কুরুক্ষেত্রের কুরু রাজার মাঠে। সেখানে হাজার হাজার লক্ষ 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 প্রাণ বিসর্জন হয়ে গেছে, রক্ত নদীর বন্যা হয়ে গেছে। বলে গেছে ধর্মসভার ঠাই, হে কৃষ্ণ দয়াময় তোমার কাছে জানতে চাই যে মাঠে রক্ত নদীর বন্যা হলো সেই মাঠের নাম ধর্মক্ষেত্র কি করে হলো? ওটা আগের থেকেই ধর্মক্ষেত্র ছিল। কু মানে খারাপ, ক্ষেত্র মানে একটা জায়গা। তুমি বললে আমার শ্বশুর অর্থাৎ আমার ভগ্নিপতি অর্জুন, আমার বোনের নাম সুভদ্রা, আমার ভাগ্নার নাম অভিমন্যু, আমি বাঁচানের কে? ওমা যে জায়গায় জিজ্ঞাসা করেছে এই জায়গায় জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, তবে তোমরা যদি প্রাণ ভরে একটু আশীর্বাদ করো তাহলে একটু বলতে পারবো, তোমাদের তাই তোমাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে আজকের এই কথা আলোচনাগুলো মায়ের একটু মন দিয়ে শুনবা, কারণ টোটালটা দোষ তোমাদের। বৌমায় এক নম্বর দোষ, আমার বোন তোমার শাশুড়ি সুভদ্রা
সুভদ্রা একদিন অর্জুনকে ডাক দিয়ে বলেছিল, ও গো স্বামী ধন, তোমার কাছে আমার আত্মনিবেদন, বলি তোমার ঠাই, তোমার চেয়ে বড় যোদ্ধা পৃথিবীতে কিন্তু আর কেউ নাই। বলে হ্যাঁ। বলে আমার গর্ভে যে সন্তান হবে সেই সন্তান যেন তোমার চেয়েও বড় যোদ্ধা হয়। বলে তাই হবে সুভদ্রা। বলে আমার গর্ভে যে সন্তান হবে তোমার চেয়ে বড় বীর সে যেন হয়। বলে সুভদ্রা তাই হবে, কারণ জমিটা আপনার, আপনার জমিতে আপনি যা বুনবেন তাই হবে। ভুট্টা বুনলে ভুট্টা হবে, ধান বুনলে ধান হবে, আলু বুনলে আলু হবে। তবে আষাঢ় মাসের দিনে যদি আবার আলু বোনেন তাহলে কি হবে? কেন হবে না বাবা? তখন মাটিতে জমিতে জল থাকে, ওই বীজ অর্পণ করলে ওই বিচনটা আলুটা পচে যাবে, গাছ আর হবে না। অর্জুন বলল সুভদ্রাকে, শোনো সুভদ্রা, তুমি খুব দামি কথা বলেছ, কারণ বাঁশের চেয়ে কুঞ্চি শক্ত হয় এটা সবাই জানে। তোমার সন্তান মানে আমার সন্তান, আমার ঔরসে তোমার গর্ভে আমার সন্তান হবে, আমার চেয়ে বড় বীর, আমার চেয়ে বড় যোদ্ধা হবে তোমার গর্ভের সন্তান। কিন্তু একটু গুরু কর্ম করতে হবে। কি গুরু কর্ম? মায়ের একটু মন দিয়ে শুনবা, যাদের বাচ্চা হওয়া বন্ধ হয়ে গেছে তারা শুনে নাতিন করে বুঝাবা, আর যারা নেও নাই বা নিবা মনে মনে ভাবছ তাদেরও চরণ ধরে বলছি মন দিয়ে শুনবা, কারণ তোমার গর্ভে একটি সন্তান হবে, তুমি ইচ্ছা করো মালদা ডিস্ট্রিক্টের একজন বানাবো তাই হবে, যদি বলো গোটা উত্তরবঙ্গের একজন বানাবো তাই হবে, যদি বলো ভারতবর্ষের একজন বানাবো তাই হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নেওয়ার পরে রবীন্দ্রনাথ ঠাকুর হয়নি, বিশ্বের নেতা পৃথিবীর যে কোনো দেশে যাবে সেই দেশের প্রধানমন্ত্রী হবে কে? বিশ্বের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। ভাববেন না তিনি জন্ম নিয়ে সেরে নেতা হয়েছে, না, অর্থাৎ যে জমিতে চাষ করেছে চাষা আর চাষি তারা চাষটা কিভাবে করতে হবে, কিভাবে চাষ দিলে জমিতে ফসল ভালো হবে তারা জেনে শুনেই চাষ করেছে। তাই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, বিনয় বাদল দীনেশ, তা নাহলে 18 বছরে 19 বছরে বয়সে কেউ দেশের জন্য জীবন দিবে না? গুরু করো জেনে, প্রসাদ খাও টেনে, কেমন টেনে? চুমুক দিয়ে নয়, ওটা গিলে খাওয়া হলো। তাই মায়ের একটু মন দিয়ে শুনবা, 5 মাস বয়স যখন মায়েদের গর্ভে একটি সন্তান আসে, 5 মাস বয়সে সন্তানটার পরিপূর্ণ আকার ধারণ করে, ওই সন্তানটাকে জন্ম নিয়ে গর্ভে নিয়ে 5 মাস বয়সে সন্তানটাকে গর্ভে নিয়ে তুমি যদি মানুষের সঙ্গে ঝগড়া করো, তোমার সন্তানও জন্ম নেওয়ার পরে ঝগড়া করবে। তুমি যদি সেই সন্তানকে জন্ম নিয়ে মানুষের নিন্দা কালচার মন্দ কূটনীতি আলাপ আলোচনা করো, তোমার ওই সন্তানটাও তাই করবে। তুমি যদি ওই সন্তানটাকে গর্বে নিয়ে ভগবানের নাম গুণগান করো, তোমার সন্তানটা কৃষ্ণ ভক্তই হবে। তাই যদি না হবে, একটু আগে বলে গেলেন হিরণ্যকশিপুর তিনি ছিলেন মাতৃভক্ত, কৃষ্ণ নাম শুনতে পারতেন না, তার গর্ভে থেকে সন্তান হলো, যার নাম ভক্ত প্রহ্লাদ, 5 বছর বয়সে কি করে ভগবানকে লাভ করলো? কারণ হিরণ্যকশিপুর যাবে যুদ্ধে, তার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা, কার কাছে রেখে যাবে? নারদকে দেখতেই পারে না হিরণ্যকশিপুর, কেন? সর্বদাই মুখে হরে কৃষ্ণ নাম করে, নারদকে দেখতে পারে না। এবার সেই গর্ভবতী অর্ধঙ্গিনী, অর্ধঙ্গিনীকে কোথায় রেখে যাবে? একদম নারদ ঋষিকে ডাক দিয়ে কয়, নারদ ঋষি মহাশয় একটা কথা বলতে চাই আপনার ঠাই। নারদে তো বাবা ভয়ে কাঁপ উঠে গেছে, কারণ ও তো হরিনাম শুনতে পারে না, আমার মুক্ত হরিনাম ছাড়া কিছুই হয় না। ও বলে কালী, কালীর ভক্ত ছিলেন, বলছে বলেন কি বলতে চান? বলে আমি তো একটু যুদ্ধে যাব, আমার বাড়িতে তো আর কেউ নেই, একমাত্র আমার স্ত্রী, কিন্তু সে যে অন্তঃসত্ত্বা তার গর্ভে সন্তান আছে, আমি চাই আপনার আশ্রমে আমার স্ত্রীকে রেখে আমি সেই যুদ্ধে যেতে চাই।
নারদ বলল, নারায়ণ এ তো বড় উত্তম কথা, অসুবিধা নাই, আপনি আসা আগ পর্যন্ত তাকে যেভাবে রাখা দরকার আমি সেইভাবেই রাখব। ভক্ত প্রহ্লাদ মায়ের গর্ভে হিরণ্যকশিপুর চলে গেলেন যুদ্ধে, আর নারদের আশ্রমে দিন রাত 24 ঘন্টা অহর্নিশি হরিনাম, কৃষ্ণ নাম ছাড়া কোনো নাম হতো না। হিরণ্যকশিপুর অর্ধঙ্গিনী ওই নারদ ভক্ত প্রহ্লাদ যখন পেটে ছিলেন তিনি সর্বদাই হরিনাম কৃষ্ণ নামই করতেন। তাই তো এক দত্তর ঘরে থেকে এক অসুরের ঘরে থেকে তার ঔরজ্জাত সন্তান কৃষ্ণ ভক্ত হল। ওমা 5 মাস বয়স হয়ে গেল, ওই সন্তানটাকে পেটে নিয়ে তুমি যেদিকে যাবা সন্তানটাও সেই দিকে ঘুরবে। তুমি যদি পাড়া ঘোরো সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি না দিয়ে, ওই সন্তানটাও বড় হয়ে পাড়া ঘুরবে সন্ধ্যাবাতি দিবে না। তুমি যদি চুরি করে খাও ওই সন্তানটাও চুরি করে খাবে। তোমার যদি চরিত্র খারাপ হয় সেটা ছেলে হোক আর মেয়ে হোক তারও চরিত্র খারাপ হবে। তুমি যা খাও ওই সন্তানও তোমার মায়ের নাভিনারের থেকে সন্তানের নাভিনারের একটাই নার। তুমি যা খাও ও তাই খায়, তুমি যা দেখো ও তা দেখে, তুমি যা বলো ও তা শোনে, তুমি যখনও ঘুমাও ও তখনও ঘুমায়। তার মানে বোঝা গেল 5 মাস যখন যে কোনো মায়ের গর্ভে সন্তান আসবে অন্তত ওই 5টা মাস একটু সৎ কথা, একটু ভালো কর্ম, একটু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, ঘরে বসে সন্ধ্যার সময় হাতে করতলে দিয়ে কৃষ্ণ নাম প্রত্যেকটা দিন অন্তত এক অধ্যায় না হলেও গীতার একটা করে লাইন পড়বা, আমার চরণ ধরে বলছি, তাহলে তোমার গর্ভে থেকে কৃষ্ণ ভক্তই হবে। মদ মাতাল জ্বরও হবে না, মদ খেয়ে এসে জন্ম দিলে মাতাল হবে, গাঁজা খেয়ে এসে জন্ম দিলে গাঁজারু হবে, খারাপ জায়গা থেকে এসে জন্ম দিলে খারাপই হবে। হবে সওয়াল মরবে কে, মরবে যদি হবে কে? তখন সুভদ্রা বলল, বলো স্বামী কি গুরুকর্ম করতে হবে? বলে, হ্যাঁ তোমার সন্তান আমার চেয়ে যোদ্ধা, আমার চেয়ে বড় বীর হবে, কিন্তু কিছু গুরুতত্ত্ব তো তোমাকে শুনতে হবে এবং রাত্রি জাগতে হবে। সন্তান জন্ম দিতে গেলে রাত্রি জাগতে হয় বাবা, একটা সুসন্তান জন্ম দিতে হলে সেই দিন রাত্রিটা জাগতে হবে, রাত্রি 12টার পর থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এক ফোঁটাও ঘুমাতে পারবেন না। কারণ আপনি যদি সন্তানকে জন্ম দিয়ে যদি ঘুমায়া যান সন্তানও ঘুমায়া যাবে, অল্প আয়ুতে সে মারা যাবে। তখন সুভদ্রাকে বলল কি করতে হবে? বলে, সন্তান তোমার গর্ভে রয়েছে, এখন তুমি যা শুনবা তোমার সন্তানও তাই শুনবে, তাহলেই আমার চেয়ে বড় বীর বড় যোদ্ধা হবে। বলে, স্বামী তুমি আর করো না দেরি, বলো তাড়াতাড়ি, কি করে আমার সন্তান তোমার চেয়ে বড় বীর যোদ্ধা হবে? বলে, আগম তত্ত্ব আর নিগম তত্ত্ব শুনতে হবে। বলে, কি? আগম তত্ত্ব হচ্ছে যুদ্ধে যে যাবে সেই যুদ্ধে প্রবেশ করা, যুদ্ধ করে বের হয়ে আসবে সেটা হচ্ছে নিগম তত্ত্ব, অর্থাৎ যুদ্ধে প্রবেশ করলাম জয় হয়ে বের হয়ে আসব। আগে কদিনের মানুষের শাস্ত্র গল্প করতো না, আর ওদেরকে বলতে, শোন আমি যে গল্প করব তোরা কিন্তু প্রত্যেকটা কথার পাশে পাশে কয়া উত্তরটা দিবি, তাই না বাবা? কেন? মানে আমি যে গল্প শাস্ত্র করছি ওরা কি ঘুমাইছে নাকি আমি একাই বকর বকর করতেছি, বুঝো না, তাহলে চিকিৎসা করা যাবে না। এইবার আগম তত্ত্বর কথা পর্যন্ত সুভদ্রা শুনেছিলেন, আগম তত্ত্বর কথা সুভদ্রা শুনেছিলেন মানে যুদ্ধে প্রবেশ করা। হরে কৃষ্ণ এটা বাউল গান, একটু ধরে নিবেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহভাণ্ডে। যুদ্ধে প্রবেশ করা, যুদ্ধ করে জিতে বের হয়ে আসা, ঢোকা হচ্ছে আগম তত্ত্ব, বের হয়ে হচ্ছে নিগম তত্ত্ব। নিগম তত্ত্ব যখন অর্জুন বলা শুরু করেছিল তখন সুভদ্রা ঘুমিয়ে গেল, গর্ভে যে সন্তান ছিল সেও ঘুমিয়ে গেল। প্রত্যেকটা কথার উত্তরে দিলেন কে? সুখ পাখি, কবুতরের এক নাম সুখ পাখি। কবুতর সব বাড়িতে থাকে না, কোনো কোনো বাড়িতে আবার একাই একটার থেকে দেখেন সহ সহ কবুতর হয়ে গেছে, আবার কোনো কোনো বংশে দেখবেন কবুতর টেকে না। এইবার যখন নিগম তত্ত্ব বলবে
সুভদ্রাকে ডাক দিয়েছে, সুভদ্রা সুভদ্রা, বলে হ্যাঁ স্বামী, বলেন। আচ্ছা আমার কি শেষ পর্যন্ত তুমি শুনেছ? বলে না স্বামী, না স্বামী, আমি এতটুক পর্যন্তই শুনেছি। কি? তাহলে আমার কথার সঙ্গে সঙ্গে হু হু উত্তরটা কে দিল? পিছনে তাকিয়ে দেখে সুখ পাখি, অর্থাৎ একটা কবুতর শুনতে পেল যুদ্ধে প্রবেশ করতে হবে কিভাবে, যুদ্ধ করে জয় হয়ে বেরোয় আসতে হবে কিভাবে। তখন অর্জুন বলল, সুভদ্রা আমার সে বড় বীর বড় যোদ্ধা তোমার সন্তান হতে পারবে না, কারণ তোমার সন্তান যুদ্ধে প্রবেশ করাটাই শুনলো, তুমি শুনেছো তাই তোমার সন্তান শুনেছে, তুমি ঘুমিয়ে গেছো তোমার সন্তানও ঘুমিয়ে গেছে, হলো না সুভদ্রা, তোমার সন্তান আমার মতো হতে পারল না। তাহলে বৌমা, এক নম্বর দোষ হতে পারে আমার বোন, এক নম্বর দোষ তোমার শাশুড়ি মার, কারণ আগম তত্ত্ব শুনেছিল নিগম তত্ত্ব শুনে নাই। দুই নম্বর দোষ তোমার, আমার ভাগ্নার বয়স 8-16, তোমার ছিল 18, তোমার বয়স 18 আমার ভাগ্নার 16, এর জন্যই অল্প বয়সেই তোমাকে বিধবা হতে হলো। তার জন্য ভারতবর্ষের সংবিধানের আইন আছে, মেয়েদের নিচে 18, ছেলেদের 20-21-22 হলেও কোনো ব্যাপার না, তাই না? তাহলে দুই নম্বর দোষ গেল তোমার। তিন নম্বর দোষ ছিল আমার ভাগ্নার পূর্বের জন্মে ছিলেন কে, দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তার গুরু কে ছিলেন, গৌতম মনি, গৌতম মনির স্ত্রী অর্থাৎ মা গোসাই আর বাবা গোসাই, তাকে দেখে তার লোভ হয়েছিল, তার ভিতরে কাম জাগৃত হয়েছিল, তাই তখন অভিশাপ করেছিল, ওরে ওরে ইন্দ্র তুই গুরু মাকে দেখে তোর দেহে যখন কাম জাগৃত হলো আমি অভিশাপ করলাম, যা তার সর্ব অঙ্গে ভগ হবে। সেখান থেকে সৃষ্টি হলো আনারসের, আনারস কোনো ফলের মধ্যে পড়ে না, আনারস কোনো ফল হিসেবে কোনো পুজো অর্চনায় চলে না, আর অহল্যাকে অভিশাপ করলেন, যা আমি তোমাকে অভিশাপ করলাম আজ থেকে তুমি পাষাণ হয়ে যাবে। তাহলে তোমার দোষ বয়স বেশি ছিল, তোমার শাশুড়ির দোষ, আমার ভাগ্নারও দোষ, কারণ গুরুপত্নীকে হরণ করেছিলেন, তাই তার অভিশাপে বলেছিলেন তুই অল্প বয়সে সঙ্গহারা হয়ে যাবি, এইটাই কি শেষ? না বৌমা, তোমার স্বামী আমার ভাগ্না, ওই ধর্মক্ষেত্রে যুদ্ধের মাঠের যাওয়ার আগের দিন রাত্রে তুমি নিজেই মেরেছো, কি করে? মায়ের একটু মন দিয়ে শুনবা, তোমার স্বামী যেই দিন ধর্ম কাজে যাবে, ধর্ম তীর্থস্থানে যাবে, তার আগের দিন রাত্রে মনের ভুলেও কোনোদিন রমণে মত্ত হবে না, কারণ রমণে মত্ত অর্থাৎ পিতৃসত্তা, যে এক ফোঁটা বিন্দু হতে তুমি আর আমি পৃথিবীতে এসেছি সেটা নষ্ট করা মানে কৃষ্ণকে মেরে থয়ে যাওয়া, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে, সেই পিতৃবস্তুই হচ্ছে কৃষ্ণ, সেই কৃষ্ণকে যদি রাখতে পারি কেউ মারতে পারবে না, আর কৃষ্ণ যদি দেহের থেকে বের করে দেই কেউ বাঁচাতে পারবে না। তাহলে বৌমা তোমার মনে মনে ছিল আশা, আজকের রাত্রি মহাযোগ, আমার স্বামী কালকে ভোরবেলায় যুদ্ধে যাবে, গিয়ে ফিরবে কি ফিরবে না, যদি মারা যায়, ভগবান অন্তর্যামী সবই জানে, কৃষ্ণ দয়াময়, তুমি ভেবেই নিয়েছিলে যদি আমার স্বামীটা মারা যায় আমি কি নিয়ে বাঁচব। তখন আমার ভাগ্নে অভিমান্যকে ডাক দিয়ে বলল, ওগো স্বামীধন, তোমার কাছে আমার আত্মনিবেদন, আজকে রাত্রি মহাযোগ রয়েছে, এই মহাযোগে কোন সন্তান যদি জন্ম দেওয়া যায় সে হবে মহাভাগ্যবান, তাই তোমার মনের আশা পূর্ণ করার জন্য আমার ভাগ্না তোমার কাছে গিয়ে তোমার মনের আশা পূর্ণ করে সেই দিন তোমার গর্ভে ধারণ হয়েছিল আমার নাতি, যার নাম পরীক্ষিত, বড় হয়ে সিংহাসনে বসে হলেন রাজা পরীক্ষিত। তাহলে দোষ তুমি তো আগেই মেরে দিয়েছো, যুদ্ধে যাওয়ার আগেই তুমি বাড়ির থেকেই মেরে দিয়েছো, কে বাঁচাবে, কে বাঁচাবে, এইটাই কি শেষ নয়?
যখন ওই কুরুক্ষেত্রের মাঠে চক্র ঘুরে গিয়ে মাতুল মাতুল বলে ডাকে, আমি কেন বাঁচালাম না, তোমার শ্বশুর আমার ভগ্নিকে কেন দূরে নিয়ে গেলাম, তোমার ভগ্নি আমার ভগ্নি, তোমার শ্বশুর বলল সখা আমি যুদ্ধ করতে যাব না, ওখানে আমার দাদা, ওখানে আমার ভাই, ওখানে আমার পুত্র, ওখানে আমার ভাস্তা, আত্মীয় স্বজন সবাই রয়েছে, আমি কার দিকে অস্ত্র মারব ধরব। ভগবান তখন বলল অর্জুন কারোকেই তোমাকে মারতে হবে না, আমি সব কিছু রেখে করে রেখে দিয়েছি, আজকে তুমি রথে বসবে, আমি তোমার রথের সারথি হব। তাই দেখবেন শ্রীমৎ ভাগবত গীতায় উপর পৃষ্ঠাতে লেখা রয়েছে, ছাপানো রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি, অর্জুন রথে বসে রয়েছে, তাই আছে না বাবা? তাই আছে। তাই তাহলে বলল, তাহলে সখা তুমি এক কাজ করো, ওই যুদ্ধে কি হবে আমাকে একটু বিশ্বরূপ দর্শন করাও। ভগবান তখন অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালেন, সেখানে তার পুত্র আমার ভাগ্না অভিমান্য মারা গেছে সেটাও তাকে দেখানো হয়েছে, কিন্তু তিনি দেখতে পারে নাই কেন, যখন ভগবান বিশ্বরূপ দর্শন করালেন, বিশ্বরূপ দর্শন করাই মাত্র তিনি অচৈতন্য অজ্ঞান হয়ে পড়ে গেলেন, সেখানে তার পুত্র যে মারা যাবে সেটাও দেখানো হয়েছিল। তাহলে খালি ঘুরে ফিরে আমার কেন দোষ দাও, যত দোষ নন্দের বেটা কৃষ্ণ ঘোষ, তাই না? আমার কোনো দোষ নাই বৌমা, যা কিছু বললাম ধর্ম সবার ঠাই, যদি মিথ্যা কথা বলি হাত তুলেন বাবা, তাহলে বুঝবো যে মিথ্যা কথা হচ্ছে, কি ঠিক আছে? ওমা গান ভালো লাগছে তো, হ্যাঁ নাকি পাগলা তোর পাগলি হতে চাই, গাইবো গাইবো, এগুলাই ঠিক আছে তো? একটু হাত তোলো ধর্মের দোহাই, সবাই হাত তোলো, কাদের কাদের ভালো লাগছে ধর্মের দোহাই, 50টা করে টাকা নিয়ে আসো এবার। হ্যাঁ, কারণ কি জানো, অরিজিনাল ঘি 800 টাকা কেজি, আর ডুপ্লিকেটটা হচ্ছে 30 টাকা পোয়া, 14 কেজি ডালডা হাফ কেজি ঘি দিয়ে গাইটে থিয়ে দিছে। হ্যাঁ, ভালো জিনিস সবারই আশা হয়, কিন্তু যে দাম বেশি যে, আর এখন যদি একটা গান গাই না এখনই টাকার লাইন ধরবে, কারণ যত খাস্তা গান তত ফাজিল শিল্পী তত টাকা বেশি। কি বাবা, বাউল গান তত্ত্ব কথা বলে গলা চিল্লিয়ে ফাটিয়ে গলাতে রক্ত উঠে গেলেও 10 টাকা কেউ দিবে না, আর এখন যদি গান গাই ভাতারের ভাত খাবো না আমার বলগা বাবাকে, দেখবেন টাকা বন্ধনের টাকা দেওয়া বাদ দিয়ে টাকা খুলে এনে দিয়ে ফিরে যাবে। যাক, ভালো লাগছে যে এইটাই আপনাদের, আমার আপনাদের কাছে বিশাল পাওয়া, টাকা দিলে খরচা হয়ে যাবে, আশীর্বাদ করবেন, এইভাবেই যেন জীবনটা যায়। তাই বৌমা আমার কোনো দোষ নাই, তোমার যা ছিল জিজ্ঞাস কিঞ্চিত মাত্র করলাম প্রকাশ।